আর কিছুক্ষণ পরেই ফরমালিভাবে আমাদের প্রচার শেষ হবে। প্রচার শেষ হবে মানুষের রুটি রুজির ইলেকশনের আগে। আর আপনাদের সামনে, আপনাদের সাথে, নন্দীগ্রামের সাধারণ মানুষের সাথে, ভোটারদের সাথে, নতুন ভোটারদের সাথে, আমাদের ভাইদের সাথে, দিদিদের, দাদাদের সাথে, বাপ কাকাদের সাথে আর এখন আর কথা বলা যাবে না। তাই শেষ মুহূর্তে আপনাদের কাছে আবেদন, যেভাবে আপনারা সংযুক্ত মোর্চার প্রতি আপনাদের আবেগ, আপনাদের ভালোবাসা, আপনাদের সম্মান, আপনাদের সমর্থন জানিয়েছেন, সেটা 1 এপ্রিল ইভিএম মেশিনে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করার স্বার্থেই, মানুষের রুটিরুজির প্রশ্নে, বেকারদের কাজের প্রশ্নে, পরিযায়ী শ্রমিকরা নন্দীগ্রামে থাকতে পারবে কিনা তার প্রশ্নে, নন্দীগ্রামে গণতন্ত্র থাকবে কিনা, নন্দীগ্রামকে সামনে রেখে যারা চক্রান্ত তৈরি করেছিল বামেদেরকে সরিয়ে দিয়ে, আসলে কিন্তু বামেদের উপর আক্রমণ, শুধুমাত্র বামেদের উপর আক্রমণ নয়, বামেদের উপর আক্রমণের পর সেই আক্রমণটা সাধারণ মানুষের উপরে, তাদের রুটিরুজির উপরে এসে পৌঁছেছে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, যেভাবে সাধারণ মানুষ আমাদেরকে প্রতিনিয়ত ভালোবাসছেন, এমনকি তৃণমূলেরও মিছিলে দাঁড়িয়ে আছে, তারাও আমাদের উপরে ফুল ছুড়ছেন, বিজেপির মিছিলে যাচ্ছে কিন্তু নিচের দিক করে হাতটা আমাদেরকে দেখিয়ে বলছেন যে এই অবস্থার থেকে মুক্তি পাই, আমরা তোমাদের সাথে আছি, এই যে অকুণ্ঠ ভালোবাসা, অকুণ্ঠ সমর্থন সংযুক্ত মোর্চার প্রতি গোটা নন্দীগ্রামের 17টা পঞ্চায়েতে আজ পর্যন্ত যে আবেগ, যে ভালোবাসা আমরা পেয়েছি, সেই আবেগ, সেই ভালোবাসাটাকে আপনারা দলবদ্ধভাবে কোমরের জোর দেখিয়ে বুথটাকে আগলে রাখা এবং ভোট লুটটাকে রুখে দিয়ে নিজেদের ভবিষ্যতের প্রশ্নে ভোটটা নিজের পছন্দ মতো প্রার্থীকে দিন। আর যদি বিকল্প সরকারের হাত ধরে বেকারের কাজ, শ্রমিকের ঘাম, ফসলের দাম, কৃষকের জমির অধিকার এবং নন্দীগ্রামের গণতন্ত্র চান, তাহলে ভোটটা আমাদেরকে দিন। আমরা এই ভিডিও বার্তার মাধ্যমে, এই লাইভের মাধ্যমে এই নির্বাচন কমিশনকেও, পুলিশ প্রশাসনকেও, ইলেকশনের যারা আছেন তাদেরকেও আমরা একটা বার্তা দিতে চাইছি যে 10 বছর ধরে নন্দীগ্রামে ভোট হয়নি, নন্দীগ্রামের মানুষ নিজেদের রুটিরুজির স্বার্থে, নিজেদের জন্য, নিজেদের বেঁচে থাকার জন্য তারা যে জিনিসটা চাইছিলেন সেটা তারা করতে পারেননি। এখন আপনাদের উপরে দায়িত্ব, আপনারাও মানুষের ট্যাক্সের পয়সাতে, আপনাদের বেতন, আপনাদের খাওয়া দাওয়া, আপনাদের এই রুট মার্চ, আপনাদের কাছেও আমাদের আবেদন। সংবিধানে হাত রেখে আপনারা শপথ গ্রহণ করেছেন যে মানুষের অধিকারকে রক্ষা করার জন্যই আপনারা কাজ করবেন, তাহলে আজ মানুষ আপনাদের দিকে আচ্ছানি দিয়ে ডাকছে যে মানুষ যাতে নিজের ভোটাধিকারটা প্রয়োগ করতে পারে, ইলেকশন কমিশনকে নিজের দায়িত্ব, পুলিশ প্রশাসনকে নিজের দায়িত্ব খুব কঠোরভাবে, দৃঢ়ভাবে আপনাদেরকে পালন করতে হবে। নইলে কিন্তু নন্দীগ্রামের ইতিহাসে লেখা থাকবে যে মানুষ ভোট দিতে চেয়েছিল, প্রশাসন, ইলেকশন কমিশন, আপনারা সেই জায়গা তৈরি করে দিতে পারেননি। 10 বছরের চাপা কান্না, 10 বছরের বোবা কান্না, 10 বছরের বেকার ছাত্র, যুব, মহিলাদের আত্মসম্মান, কৃষকদের জমির অধিকার থেকে তাদের থেকে বঞ্চিত করা, তাদের ফসলের দাম থেকে বঞ্চিত করা, শিক্ষিত মেধাবী ছেলেরা পরিযায়ী শ্রমিক হিসাবে থাকা, প্রত্যেক দিনের ডেলি হাজিরিতে করা, তারা কিন্তু এই অবস্থা থেকে মুক্তি চাইছে। তারা নন্দীগ্রামকে সামনে রেখে যে চক্রান্ত হয়েছিল বামেদের বিরুদ্ধে, যেখানে বেকারদের কাজের প্রশ্নের, রুটিরুজির প্রশ্নের যে ভবিষ্যৎ ছিল, সেই ভবিষ্যতের বিরুদ্ধে যারা চক্রান্ত তৈরি করেছিল, সেই চক্রান্ত প্রত্যেক দিন ছিন্ন হতে শুরু করেছে। মানুষ আবার মুখ তুলে সাহস করে কথা বলার সুযোগ চাইছে, কিন্তু ওরা আমাদেরকে ভয় পাচ্ছে। আর ওরা এটাকেই ভয় পাচ্ছে যে আমাদেরকে তো আর হামলা করতে পারবে না, সে মস্তানি, সে হিম্মত, সে ওদের এত সাহস ওদের নেই। কিন্তু যে পরিবেশটা ওরা তৈরি করতে চাইছে, সেই পরিবেশে কোথাও না কোথাও পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন আপনারা সাহায্য করে দিচ্ছেন না, তো তাহলে আপনারা নিজেদের কাজ করুন। কিন্তু গোটা নন্দীগ্রামের সাধারণ মানুষ আজকে সংযুক্ত মোর্চার পক্ষে আছে, তারা চাইছে যে ফ্রেশ অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, এবং তারা তাদের মতামতটা ইভিএমের 3 নম্বর বোতামে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে দিয়ে নিজেদের হাতে কাজ, পেটে ভাত, গণতন্ত্রকে রক্ষা করার জন্য যে শপথটা তারা 2021 নির্বাচনে সংযুক্ত মোর্চার নেতৃত্বে বিকল্প সরকার তৈরি করার মাধ্যমে নিতে চাইছেন, সেই শপথ নেওয়াতে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন।